কার্শিয়াংয়ে আশাকর্মীকে ধর্ষণের চেষ্টা, তদন্তে নেমে একজনকে গ্রেফতার করল কার্শিয়াং থানার পুলিশ। শুক্রবার বিকেলে মকাইবাড়ি রোডে এক আশাকর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মহিলাকে শিলিগুড়িতে নার্সিংহোমে ভর্তি করা হয়। আজ সাংবাদিক বৈঠকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবক ওই মহিলার আত্মীয়। রবিবার দার্জিলিং আদালতে তাকে তোলা হবে। হ্যাঁ, আজকে আমরা এসেছিলাম কার্শিয়াং পুলিশ স্টেশনে। আপনারা জানেন যে গতকাল আমাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের একজন সদস্য, তিনি হঠাৎ করে মানে বাড়ি ফেরার পথে একটা গাড়িতে ওঠেন এবং তাকে উল্টো দিকে নিয়ে চলে যায় এবং তার সাথে যে ধস্তাধস্তি হয় এবং যে এটা হয় সেটা আমরা খুবই নকাজজন্য মনে করি এবং তাকে হসপিটালাইজ করা হয়। এবং তার বয়ানে যেটা জানতে পেরেছি আমরা যতটুকু, সেটা হচ্ছে তাকে জোরজবরদস্তি করে রেপ করার চেষ্টা করে এবং নিজের প্রশ্ন পর্যন্ত ই করা হয়। এর প্রতিবাদে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়েই আমরা আন্দোলনের কর্মসূচি নিয়েছিলাম এবং আজকে কার্শিয়াং পুলিশ স্টেশনে এসে আমরা যে 21% হ্যাঁ দোষীকে অ্যারেস্ট করতে এবং তার উপযুক্ত সাজা মেলার জন্য আমরা পুলিশ স্টেশনে এসেছিলাম। তো আসার আগেই আমরা শুনলাম যে অ্যারেস্ট হয়েছে, এটা একটা ভালো খবর। কিন্তু অ্যারেস্ট হলেই তো চলবে না, অ্যারেস্ট হওয়ার পরে অনেকে ছেড়ে দেয়। আমরা অ্যাডিশনাল সাহেবের কাছে এবং আইসি সাহেবের কাছে আমরা বললাম যে উপযুক্ত শাস্তি যাতে হয়, হ্যাঁ ন্যায়সঙ্গত শাস্তি হয়, তার জন্য আমরা পুলিশ বলল সারা রাত্রি তারা চেষ্টা করে তাকে ধরেছেন। এটা তার জন্য আমরা ইউনিয়নের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আগামী দিনে তারা যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, যদি না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। কালকে বিকেল 4টার দিকে আমরা একটা খবর পাই যে মকাইবাড়ি চা বাগানের রাস্তায় মেন রোডে একজন মহিলা পড়ে আছেন আহত অবস্থায়। তো আমরা তুরন্ত ঘটনাস্থলে যাই এবং মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই এবং তা ওনার কমপ্লেন ছিল যে একজন ব্যক্তি তার সাথে রেপ করার চেষ্টা করে এবং সেই জন্য উনি গাড়ির থেকে জাম করেন। তো আমরা সারা রাত ধরে তদন্ত করি, 150 আমরা সিসিটিভি সার্চ করি এবং আমরা ফাইনালি আমরা অ্যাকিউজকে আইডেন্টিফাই করতে পাই এবং অ্যাকিউজকে আমরা সকালবেলা অ্যারেস্ট করি। আমরা জানতে পেরেছি যে অ্যাকিউজদের কাকি ছিলেন যে ভিকটিম, কালকে কোর্টে কথা বলা হবে। 14 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছি।